মাই রবি রেফার মাই বিএল রেফার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে একটা ব্যাড নিউজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে কি, আপনারা অনেকে আছেন মাই বিএল এ বা বাংলালিংক সিম এ রেফার করে হাজার হাজার এমবি নিচ্ছেন, মানে হাজার হাজার এমবি নিচ্ছেন মাই বিএল এ রেফার করে। সো এখন যে রেফারের একটা ব্যাড নিউজ, মানে একদম খারাপ একটি আপডেট আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কি, আগে আমরা কি করতাম, আনলিমিটেড রেফার করতাম মাই বিএল এ, মানে বাংলাদেশ সিমে। সো এখন আপনি আনলিমিটেড রেফার করবেন না, করতে পারবেন কিন্তু করবেন না। কেন করবেন না আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। ধরেন এখন আমার এখানে 175 এমবি আছে, আমি জাস্ট এমবিটিতে একটা ট্রান্সফার করে দিয়েছি। ট্রান্সফার করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন 23 তারিখ 7 মাস পর্যন্ত আমার এমবিটার মেয়াদ আছে। তো এখন আমি বিষয়টা কী বোঝাতে চাচ্ছি একটু ভালোভাবে বোঝার ট্রাই করেন। আর চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। সো আমি একটু নিচে এসে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রেফার নাও এই অপশান আমরা ট্রান্স করতাম আগে। ট্রান্স করার পর এখানে এই যে আমরা যে রেফারগুলো করতাম সেগুলো কিন্তু এখানে ক্লেম রিওয়ার্ড এটাতে জমা হতো। মানে আমরা যে ধরেন আমরা 10টা রেফার করছি, 10টা রেফারে এখানে এসে জমা হতো আর এখান থেকে আমরা ক্লেম করতে পারতাম এমবিগুলো। এখন খারাপ যে আপডেটটা, খারাপ যে একটা বিষয় সেটা হচ্ছে কি, এখানে আমার অনেক রেফার ছিল, প্রায় 300-350 মতো এখানে রেফার ছিল, একটা রেফারও এখানে নাই দেখেন। সবগুলা কিন্তু তারা অটোমেটিকলি কোথায় নিয়ে গেছে বা কেটে ফেলছে, আমার অনেক খারাপ লাগতেছে গাইস। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, আপনি যদি একদিনে 10টা রেফার করেন, 10টা রেফারের এমবি এখানে এসে সরাসরি যোগ হবে, যেমনটা রবি সিএমের মতো, মাই রবির মতো। মাই রবিতে যতটা রেফার করবেন ততটা সিএম, মানে এমবি এখানে জমা হয়। সাথে সাথে সেমভাবে বাংলালিংকেও এখানে এমবিগুলো জমা হচ্ছে। তো এখন রেফার করবেন না কেন, রেফার এই জন্য করবেন না, ধরেন আপনার আজকে 10টা রেফার করছেন, 10টা রেফারে 10 জিবি, আর 10 জিবি না হলে 5 জিবি, আর আপনি তো একদিনে 5 জিবি এমবি খাইতে পারবেন না কখন, এটা ইম্পসিবল একটা কথা। সো আপনি কি 23 তারিখের মধ্যে এই সব এমবি খেয়ে ফেলতে পারবেন? অবশ্যই অ্যাডভান্স কিছু এমবি চলে যাবে আপনার। এই জন্য বলতেছি আপনারা আনলিমিটেড রেফার করা বন্ধ করুন, আনলিমিটেড রেফার করতে পারবেন না। মানে আপনারা একটা রেফার করতে পারেন, দুইটা রেফার করতে পারেন দৈনন্দিন, বেশি রেফার করলে আপনার এমবিগুলো একদিন এসে এখানে জমা হবে, সবগুলোর মেয়াদ 23 তারিখ শেষ হয়ে যাবে, মানে একই দিনে সবগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। তার মানে আপনারা ধরেন 5 জিবি আছে, 3 জিবি ইউজ করেন, বাকি 2 জিবি চলে যাবে। আর আগে কি করতো, এখানে জমা হতো, এখান থেকে আমরা 500 এমবি প্রয়োজন হলে, 1000 এমবি প্রয়োজন হলে আমরা 10 মিনিট পরপর নিতে পারতাম, এখন আর এটা পারতেছি না। সো এই ছিল গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দিয়েছি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আসলে এই আপডেট আপনার কেমন লাগলো এবং ভিডিওটি কেমন লাগলো। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।